मजा आया অন্যরকম লাগতে পারে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। সো গাইস, আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যাব। তো আর বেশি ফাট নাম, ওকে লেটস স্টার্ট। চলো ডাইরেক্টলি ব্লগে দেখা হচ্ছে। চলো মা আমার জন্য গরম গরম চা নিয়ে চলে আসছে। চা খাবো না, কফি থাকলে দেন, চিনি কম। চা খাবো, আর আমার ঘরের অবস্থা দেখো গাইস, চারিপাশে খালি লাইট আছে, আর কিন্তু ঘরের অবস্থা দেখো, সরাই সরাই জিনিসগুলো আছে। ঠিক আছে, এটা সিউ নট ফর মাইন্ড, এগুলো নজর দিয়ে কোনো লাভ নেই, এটা সাইডে রেখে দাও। ব্লগটা দেখো, আমার ব্লগ আমাকে দেখো, ঠিক আছে? আমার ঘরে দেখার কোনো প্রয়োজন নেই তোমাদের। এবং আমি চাটা খাই গাইস, চাটা খেয়ে তারপর বেরোয় যাবো ব্লগ করার জন্য। যাবো কোথায় তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কোথায় যাবো। চাটা খাই, চাটা খেয়ে দেখা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে ফাইনালি আমি বেরোয় গেছি যাওয়ার জন্য, আর এইখানে আমাদের বড় সড়ো ইউটিউবার ও মোবাইল চালাচ্ছে। তো গাইস, ব্যাপারটা হচ্ছে যে চলো, আর মানে এখন কটা বাজে, সাড়ে তিনটা বাজে গেছে, এখন আমি ব্লগ শুট করতে বেরোয়ছি। কোনো করার নাই গাইস, তোমাদেরকে তো কন্টেন্ট দিতে হবে না, শরীর খারাপ গাইস, তাও তোমাদের কন্টেন্ট দিই। একটু কি ময়া দেওয়া হয় না গাইস, একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও। শরীর খারাপ গাইস, তার জন্য একটু গলার ভয়েসটা চেঞ্জ লাগতে পারে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো চলো দেখতে থাকো। সো গাইস, ব্যাপারটা হচ্ছে যে ফাইনালি আমরা গেছি যাওয়ার জন্য। তো ফাইনাল ডিসিশনটা হলো যে বেলাকোবা, ঠিক আছে? কোনো জায়গা খুঁজে পেলাম না, তার জন্য এখন যাবো আমরা বেলাকোবা। তো তোমরাও চলো বেলাকোবা, আর একটু রাস্তার সেলিব্রিটি শট দেখো। তো চলো দেখতে থাকো। বাড়িতে ভালো লাগতেছে না, তার জন্য একটু ভাবি তোমাদের জন্য একটু কন্টেন্ট হয়ে যাবে, আমার ব্লগও হয়ে যাবে, তার জন্য ব্লগে চোখ করে বার হয়েছি। কন্টেন্ট পাচ্ছি না, কি দেখাবো তোমাদের, খালি ব্লগটা কন্টিনিউ করতে থাকো, অনেক কিছু ধামাকা ধামাকা সিন হবে, আমার ব্লগে সিন হবে না তো কার ব্লগে হবে, তোমরা খালি ব্লগটা কন্টিনিউ করো। আর এটা হলো গাইস গার্লস স্কুলটা, মেয়েদের না ছেলেদের, ওইটা ওইটা হলো গার্লস স্কুল, এটা বয়েজ স্কুল। তো যাই হোক, আমরা এখন বেলাকোবা বয়েজ গার্লস স্কুলের এখানে আছি, এখন একটু ঘুরবো বেলাকোবা, আর কোথায় যাওয়া যায় চলো দেখতে থাকো। সো গাইস, ব্যাপারটা হচ্ছে যে দেখতে দেখতে চলে আসলাম একটা ব্যারেজ, যে ব্যারেজটা খুব সুন্দর, তার জন্য একটু তোমাদের সাথে শেয়ার করি। ব্যারেজটা হয়তো তোমরা অনেকেই দেখছো, কিন্তু বাট এটা বড় কথা নয়, আজকে কন্টেন্টের অভাব, তার জন্য একটু ব্যারেজটা দেখো। ব্যারেজটা খুব সুন্দর লাগতেছে, একটু সিনেমেটিক শট নিবো আমরা, তোমরা দেখতে পাবা যে ব্যারেজটা কেমন লাগে। তো চলো গাইস দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো চলো মানে বেলাকোবা এখানে আসি, ব্যারেজের এখানে আসি। তো একটু পরে আমরা ফাটাপুকুরে ওইদিকে যাবো, ওইদিকে একটু কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু সেলিব্রিটি কিছু শট দেখাবো তোমাদের, করবো না খালি ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো চলো লেটস স্টার্ট। ব্যাপারটা হচ্ছে যে ফাইনালি আমাদের এখানে সিনেমেটিক ফটোশুট সবকিছু কমপ্লিট। গাইস কাশি,
গাইস শরীর ভালো নাই, তোমাদের ব্লগ দিচ্ছি আমি, তো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করো। আর এখন আমরা যাবো ফাটাপুকুরের ওইদিকে, তো গাইস খালি ব্লগটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করে গাইস দেখবো না ব্লগটা, তো চলো দেখতে থাকো। A few moments later. তো গাইস ব্যাপারটা হচ্ছে যে বেলাকোবা তো আসলাম, কিন্তু বেলাকোবা আসে কিছুই নাই দেখার মতন গাইস, তা ফ্যামিলিটা একটু মানে বলতে গেলে একটু অ্যাডজাস্ট করে নাও ঠিক আছে। এখানে গাইস মোবাইল চালাচ্ছে বড় সড়ো ইউটিউবার, ইউটিউব চ্যানেলের নামটা বলে দে তো একটু, ইউটিউব চ্যানেলের নাম গাইস বলবে না, এটা ইউটিউবার, এটা ইউটিউবার, এটা কাহাঁ সে আতে হ্যায় লোক, কাহাঁ সে আতে হ্যায়, কন হ্যায় ইয়ে লোক, কাহাঁ সে আতে হ্যায়। 1 hour later. গাইস ফাইনালি চলে আসলাম বাড়ি। একটা হচ্ছে যে আজকের ব্লগটা পুরোপুরি উল্টা পাল্টা হয়ে গেছে কোনো শুট, কারণ আজকে সময় ছিল না আমার হাতে, রাত হয়েছিল তার জন্য শুট নিতে পারিনি আর কি। তো ব্যাপারটা হচ্ছে একটু বাড়ি আসলাম, বাড়ি এসে একটু চিল করবো, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ব্লগটা নাহলে অনেক ছোট হয়ে যাবে, ব্লগটা তোমরা খালি কন্টিনিউ করতে থাকো। তুমি বন্ধু পালাবি আমি জানি, বসন্তকালে তোমায় ভুলতে পারিনি, সেটা কোনো বড় কথা নয়। আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও। হ্যাঁ গাইস দেখা হচ্ছে একটা নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, তো চলো বাই এই হোয়াটসঅ্যাপ। আর হ্যাঁ গাইস ব্লগ ডেলি আসে, যদি এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে রাখো, সকালের দিকে আমার ব্লগ আপলোড হয় প্রতিদিন, তোমরা সকাল 8টার দিকে ব্লগ পাবা। আজকে ব্লগটা একটু অ্যাডজাস্ট করে নিও, আসলে গাইস একটা প্রবলেম হচ্ছে কারণ আমার শরীর কয়েকদিন থেকে খুব খারাপ গাইস, তার জন্য আমি ব্লগ গুলা একটু কন্টিনিউ করতে পারতেছি না, আর বাইরেও কোথাও যেতে পারতেছি না, কারণ পুরো কাশি সর্দি জ্বর মাথা ব্যথা সবকিছু হয়েছে, তো যেতেও পারতেছি না ব্লগিং করতে, একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে ব্লগটা এতটাই, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবা, যদি না ভালো লাগে আমি জানি তোমরা সাবস্ক্রাইব করবা, জানি তোমরা সাবস্ক্রাইব করবা, তো চলো দেখা হচ্ছে কালকে, টাটা।